সবকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। তাদের দণ্ডপ্রাপ্ত দুজন তাদের নেতা খালেদা জিয়া এবং তারেককে বাংলাদেশে ফিরে আনার জন্য পানি ঘোলা করার চেষ্টা করছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপি দেশের মানুষের প্রতি যদি কর্তব্যবোধ থাকে, মমত্ববোধ থাকে, তাহলে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে তারা আর কাল বিলম্ব করতে চায় না, যেভাবেই হোক যা কিছু করেই হোক তাদের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া এবং দণ্ডপ্রাপ্ত লন্ডনে অবস্থানরত তারেককে দেশে ফিরে আনাই তাদের একমাত্র লক্ষ্য। এই দলটির দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই, দেশের মানুষের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, কাজেই তারা অনেক পরিকল্পনা করছেন দেশের ভিতর অস্থিতিশীলতা রক্ষার জন্য। আমরা এরই মধ্যে আগামী মাস বিজয়ের মাস, এই বিজয়ের মাসকে সামনে রেখে বাঙালি জাতি এই বিজয় দিবস অতি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবে। যে বঙ্গবন্ধু উদ্যানে, যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদেরকে বিরুদ্ধে বা হাজার বছরের বাঙালি জাতিকে যিনি মুক্তির পথ নির্দেশনা দিয়েছিলেন সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনগুলি করার মধ্য দিয়ে বা এই আগামী দিনের আমরা পথ রচনা করব। তাদের উদ্দেশ্যটাই হলো দেশে অরাজকতা সৃষ্টি করা, দেশে গোলযোগ সৃষ্টি করা। দেশের মানুষ কেমন আছে, কেমন থাকবে, কেমন রাখার দরকার সে বিষয়ে তাদের মাথায় কোনোদিনই ছিল না। তারা যখন ক্ষমতায় ছিল তখনও তো ছিল না, তখনও তারা এই দায়িত্ব পালন করেনি। কাজেই তাদের দ্বারা এ ধরনের বালকসুলভ আচরণ, এটি কোনো রাজনৈতিক দায়িত্বশীল আচরণ নয় বা রাজনৈতিক শিষ্টাচার নিয়ে কোনো কথা নয়। বিষয়টি হলো তারা 10 লক্ষ লোক জমায়েত করবে, এই কথাটি তারা চিৎকার করে বলেছেন। তাদেরকে অবশ্যই 10 লক্ষ লোক জমায়েত হতে পারে এমনতর জায়গায় যেতে হবে। এছাড়া যদি যায় তাহলে ঢাকাবাসী যারা শান্তি শৃঙ্খলা সহকারে জীবন মান অক্ষুণ্ণ রাখছে এবং এই বৈশ্বিক সংকটের সময় যে তারা পরিস্থিতি মোকাবেলা করছে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এগিয়ে যাচ্ছে, সেই ঢাকাবাসীকে যদি অশান্ত করেন, বিশৃঙ্খলা করেন, অরাজকতার সৃষ্টি করেন, তাহলে আমাদের তো সন্দেহ থেকেই যায় যে 2014 সনে এই বিএনপি জামাত এই দেশে অরাজকতা সৃষ্টি করেছে, বাস পড়িয়েছে, বাসের ভিতর মানুষ পড়িয়ে মেরেছে, রেল লাইন উপড়ে ফেলেছে, রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, সিও অফিস জ্বালিয়ে দিয়েছে। কাজেই এরা সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। কাজে আমরা এই বিষধর সাপ নিয়ে আমরা অত্যন্ত সতর্ক, দেশবাসীও সতর্ক।